কাকা, বলো তুমি কি চাও? বিভীষণ বলল, আমার কিছু চাওয়ার নেই, তবে আজ আমি তোকে ওই অস্থাগারের মধ্যে প্রবেশ করতে দেব না। কি বলছো তুমি কাকা? তুমি কি জানো আমাকে মারবার জন্য লক্ষণ প্রবেশ করেছে ওই নিকুম্বিলা যজ্ঞাগারে? আমাকে একবার এই নিকুম্বিলা যজ্ঞাগার থেকে বেরিয়ে যেতে দাও, আমি ওই অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে এসে এক্ষুনি এই মুহূর্তে এই মূর্খ লক্ষণকে হত্যা করে দেখিয়ে দেব। চোরের মতো যুদ্ধ করতে আসতে নেই, রামের ভাই হয়ে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে আসার স্বাদ আমি মিটিয়ে দেব আজকে। সরে যাও কাকা তুমি আমার পথ দিয়ে। তখন বিভীষণ বলছে, ইন্দ্রজিৎ সরবার জন্য তো আমি আসিনি, সরে যাবার জন্যও আমি আসিনি, ওই যে লক্ষণ দেখছো ওই লক্ষণকে কিন্তু আমি এনেছি। যেই না বলেছে লক্ষণকে আমি এনেছি, ইন্দ্রজিৎ কাকার কথা শুনে অঝর নয়নে কাঁদছে 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 কাঁদছে, দুটো নয়ন দিয়ে তার অশ্রুবারি অবিরল ঝরে পড়েছে। কাকা, তুমি আমাকে মারবার জন্য শত্রুকে নিয়ে এলে। হ্যাঁ, তুমি না আমার পিতৃতুল্য কাকা, তুমি না ধার্মিক, বিভীষণকে আমরা সবাই ধার্মিক বলি, তুমি না ধার্মিক, তুমি বলতে পারো কাকা কোন ধর্মে লেখা আছে পুত্র সম ভাইপোকে মারবার জন্য তুমি বাইরের শত্রুকে নিয়ে এলে ঘরে? ধিক্কার ধিক্কার করি কাকা তোমার এই ধর্মের, তুমি ধর্মের কিছু জানো না কাকা, তুমি ধর্মের কিছু জানো না। বিভীষণ সেদিন বলেছিল, ইন্দ্রজিৎ আমার ধর্ম তুমি শিখিও না, আমার ধর্ম হলো আমার ঈশ্বর, আমার আরাধ্য, আমার ভগবান, আমার রাম। আমার দাদা সীতাকে হরণ করে নিয়ে এসে যে পাপ করেছি এই লঙ্কাকে পাপ মুক্ত করবার জন্য আমি রামের চরণের দাস হয়েছি, তাই তুমি আমাকে আটকিও না। তাই যুদ্ধক্ষেত্রে আর যেতে দিল না বিভীষণকে, হত্যা করা হলো বিভীষণকে। বিভীষণ সেই স্থানে মারা গেল, তাহলে আর যুদ্ধ করবার কেউ রইল না। এই খুকিরা, তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে আর কি করো, আর কি করো, গান শেখো না, শেখো, আচ্ছা নাচ শেখো, বাহ, আজকে তোমাদের নিয়ে কীর্তন। তোমরা শাস্ত্র বেশি ডিপ করে বললে তোমরা বুঝতে পারবে না, তোমরা শুধু অবিরল তাকিয়ে কি বলছে ম্যাম আমাদের নাকি মা আমাদের। তাহলে তোমরা যে গান শেখো, নাচ শেখো, আঁকা শেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো? আচ্ছা, রবীন্দ্রনাথের গান শুনেছ? বা আজকে তোমাদের একটা কথা বলি, তোমরা ভগবানকে তো ভালোবাসো সবাই, ভগবানকে ভালোবাসলে তার জন্য কোনো মূর্তির প্রয়োজন হয় না, কিংবা তার জন্য কোনো একটা আমরা রূপ একটা মূর্তি, যেমন এই রাধাকৃষ্ণ আমরা দেখছি তাই বলছি ওটাই রাধাকৃষ্ণ। কিন্তু ধরো তোমরা যখন ঘুমাতে যাবে, সব কিছু কাজ ছেড়ে যখন ঘুমাতে যাবে, ঘুমানোর আগে ভগবানকে যখন ডাকবে, তখন মনের মধ্যে দেখবে নয়ন বন্ধ করে যে ভগবানকে ডাকবে সেই ভগবানের ছবি তোমাদের হৃদয়ে ভেসে উঠবে, চোখের সামনে ভেসে উঠবে। তাই তোমরা আমার সঙ্গে একটা রবীন্দ্রসঙ্গীত শোনো, একটা রবীন্দ্রসঙ্গীত শোনায়, হ্যাঁ চলো সবাই মিলে। ভগবান কোথায় থাকে? মন্দির, মসজিদ, গির্জা, না কোথায়? হৃদয়ে। ভেরি নাইস, ভেরি গুড, বাহ খুব সুন্দর। তাহলে আমাদের হৃদয় মন্দিরে ভগবান থাকে, তাই তো? তাহলে প্রত্যেকের হৃদয়, আমি একটা কথা বলে দিই, আজকে তোমাদের এখানে তোমাদের গান করতে এসেছি একটাই কারণ, তোমাদের যাতে মঙ্গল হয়, সেই কারণে তো আমি 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 একসবার চাইবো আমার ছেলেমেয়েদের ভালো হোক। প্রত্যেকের হৃদয়ে তোমরা কিন্তু জেনে গেলে, প্রত্যেকের হৃদয়ে, মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জা নয়, প্রত্যেকের হৃদয়ে ভগবান থাকে। তাহলে প্রত্যেকের হৃদয়টাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে,
আর ভগবান পরিষ্কার জায়গায় থাকতে ভীষণ পছন্দ করে, অপরিষ্কার জায়গায় পছন্দ করে না। যদি তোমরা আমায় বলো যে মা তুমি বলছো হৃদয়টা কি অপরিষ্কার, হ্যাঁ কিভাবে অপরিষ্কার হয়, এই মন দাও তোমরা শোনো কিভাবে হয় জানো, মিথ্যা কথা বললে হৃদয় অপরিষ্কার হয়ে যায়, পাপ কাজ করলে হৃদয় অপরিষ্কার হয়ে যায়, পিতামাতাকে শ্রদ্ধা না করলে হৃদয় অপরিষ্কার হয়ে যায়, জঞ্জালে ভরে যায়, শিক্ষক শিক্ষিকা গুরুজনদের ভক্তি শ্রদ্ধা প্রণাম না করলে হৃদয় নোংরাতে ভরে যায়, পড়াশোনা না করে শুধুমাত্র মোবাইলে মন দিলে হৃদয় কি হয়, অপবিত্র হয়ে যায়। যে এই কাজগুলো করে তার হৃদয়ে ভগবান কখনো আসে না। তাই তোমরা আজ থেকে তোমাদের হৃদয়টাকে পরিষ্কার করে রেখো, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই কারণে বললেন, কি বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তোমরা জানো, তাহলে আস্তে আস্তে আমার সঙ্গে গাও, চলো চলো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পাইনি, আমি দেখতে তোমার পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার, আমার হিয়ার মা, ভেরি গুড গার্ল, এই তো চলো বলো রাধা রানী কি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি আমার, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। এটা সত্য কথা, কবি বলছেন আমাদের হৃদয়ের মধ্যে ভগবান আছে আমরা দেখতে পাই না, আমরা শুধু মন্দির মসজিদ গির্জা তারপর কোথায় কোথায় যাই আরো তো ঠিক নেই, কেউ বৃন্দাবন মথুরা গয়া কেন না ভগবান দর্শন করতে যাব, কিন্তু ভগবানের একটা জায়গা আছে সেটা হৃদয়, প্রত্যেকের হৃদয়ে। তুমি যেটা খাবে সেটা যদি ভগবানকে খাওয়াতে চাও তাহলে নিজের মনে মনে বলবে, হে ভগবান আমি যেটা খাচ্ছি আমি চাই তুমিও সেটা সেবা করছো, আমার মধ্যে তো তুমি আছো, দেখতে তোমায় পাইনি, আমার বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। এইবার সেই বিভীষণ যখন ছল চাতুরি করে ইন্দ্রজিৎকে হত্যা করিয়ে দিল, তারপর বাকি রইল কে, বিভীষণের একটি মাত্র ছেলে যার নাম হলো তরুণী সেন। এবার সবাই মারা গেছে রাবণ বড় চিন্তায় যে কে যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে, তখন ওই ছোট্ট তরুণী সেন যার বয়স মাত্র 9 বছর, সেই 9 বছর বয়সে জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বলল, জ্যাঠামশাই আমি যাব যুদ্ধ করতে তোমার সঙ্গে, তুমি চিন্তা করো না আমি আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলছে তুই পারবি না বাবা, তুই তো ছোট, যুদ্ধ করবার মতো তোর এখন ক্ষমতা হয়নি, না
আমি যাব যুদ্ধ করতে, তুমি একবার আদেশই করে দেখো। নিরুপায় হয়ে রাবণ আদেশ করে দিল, যা। এবার রামের, রাবণের কাছ থেকে আদেশ পাবার পর তরুণী সেন ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা গো, আমাকে তুমি আদেশ দাও, জ্যাঠামশাই আদেশ দিয়েছে, এইবার তুমি যদি আদেশ না দাও তাহলে কিন্তু আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যেতে পারবো না। যেই না বলেছে রামের সঙ্গে যুদ্ধ করতে যেতে পারবো না, সঙ্গে সঙ্গে তরুণী সেনের মা চমকে উঠল। তরুণী, কি বলছিস তুই? তুই যাবি, তুই যাবি ওই 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 রামের সঙ্গে যুদ্ধ করতে? ওরে রাম যে ভগবান, ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় না, ভগবানকে ভালোবাসতে হয়। আরে তোর বাবা যে রামের ভক্ত, রামের চরণ সেবা করে, কেন তুই বুঝছিস না? তরুণী সেন বলল, না মা, আমি হলাম ধার্মিক, আমি হলাম দশানন রাবণের ভাতুষ্পুত্র, মানে ভাইয়ের ছেলে। এই লঙ্কা হচ্ছে আমার জন্মস্থান, তাই আজ যখন এই লঙ্কা বিপদে, আমার জ্যেষ্ঠামশাই যখন বিপদে, আমার ধর্ম, আমার কর্তব্য একটাই, আমার এই লঙ্কাকে উদ্ধার করা। বিপদের সময় আমার পিতার তুল্য জ্যাঠামশাইয়ের পাশে থাকা, তাই আমি যুদ্ধে যাব, তুমি আমাকে আদেশ দাও। কিন্তু তরুণী সেনের মা বলল, যুদ্ধ করতে তুমি যেতে পারো বাবা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা? তুমি যদি সেই শর্ত মানতে পারো তাহলে যুদ্ধ করতে যেতে পারো। কি শর্ত? শোনো বাবা, আমি তোমার সর্বাঙ্গে লিখে দেব রাম 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 রাম, সীতা সীতা সীতা, আর বদনে তোমার বলতে হবে রাম সীতা। ওই রাম সীতা বলতে বলতে যদি তুমি যুদ্ধ করতে যেতে পারো তাহলে আমি তবে আদেশ তোমায় করবো, বলো তুমি রাজি? নিরুপায় হয়ে তরুণী সেন বললো, তাই ঠিক আছে মা, তুমি আমার সর্বঙ্গে রাম লিখে দাও, আর আমি বদনে রাম নাম করতে করতে যাব। তাই তরুণী সেনের মা আজকে সর্বঙ্গে রাম লিখছে আর বলছে, কি কি বলছে? ও গো রাম নামের মালা দিয়া, ছেলে রে কাঁদা ও গো রাম নামে মালা দিয়া, আজ ছেলে রে কায়া কাদা, এ রাম নামের মালা দিয়া, ছেলেরি গ ও গো রাম নামের মালা দিলা, ছেলেরি গলা রাম 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 বলে, ছেলেরি কাঁদা, বল রাম নাম রাম রাম বলে, এবার ছেলে রে কাঁদা, রাম 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 বলে,
এবারে রামে নাম রামে নাম বলে এবারে ছেলে রে কাঁদা এ রাম 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 বলে ডাকে উচ্চই সারে রাম 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 বলে ডাকে উচ্চই সারে ও গো রাম নাম ডাকে উচ্চ স্বরে রাম 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 বলে ডাকে উচ্চ স্বরে রাম 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 ভাসে নয়ন জলে রাম 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 বলে ভাসে নয়ন জলে বল রাম নাম রাম ভাসে নয়ন জলে এবারে নাম 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 বলে ভাসে নয়ন জলে একবারে রাম 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 বলো একবারে রাম 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 বলো একবার নাম নাম রাম নাম নাম বলো সকল দুঃখ যাবে দূরে একবার রাম নাম বলো সকল দুঃখ যাবে দূরে একবার রাম নাম নাম বলো রাম সীতা রাম সীতা বদন ভরে একবার বলো রাম সীতা রাম সীতা ছেলেকে সর্বাঙ্গে রাম সীতা বলে লিখে দিল। এইবার তরুণী সেন
ওই রাম নাম অঙ্গে নিয়ে বদনে রাম নাম করতে করতে যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়িয়েছে। যেই না যুদ্ধের মাঠে দাঁড়িয়েছে, ভগবান রামচন্দ্র এক পাশে আর এক পাশে কে দাঁড়িয়ে আছে? তরুণী সেন। ভগবান রামচন্দ্র